गुड मॉर्निंग एखन बजे सकाल 9:30 एखन करछि आमि ब्रेकफास्ट साथे मेयो एकटु रुटी ओइ जे निजेई छिड़े छिड़े खेये निच्छे। जाइ होक तोमरा सबाई केमन आछो निश्चयई खूब भालो आछो आर आमि आपातत ओइ आछि मोटामुटी। तो सोजा सप्ता चैनेले तोमादेर सकलके अनेक 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 स्वागत। आर एखन आमि ब्रेकफास्ट करछि कि ब्रेकफास्ट करछि तोमादेर देखाई रुटी आलू भाजा और साथे चा ताई तो मम्मा कि होयेछे ओ प्लेट तुले देखाबे तोमादेर आमी जेरकम देखालाम प्लेट तुले ताई प्लेट तुले देखाबे देखाओ जाई होक তোমাদেরকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বেবি বেবি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আমি খুব ভালো রেসপন্সও পাচ্ছি আমি প্রচুর ভিউজও পাচ্ছি আগে এত ভিউজ ছিল না এখন অনেকেই আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিও দেখছো নিশ্চয়ই ভালো লাগে বলেই তোমরা দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে यूट्यूब ब्राउजारे अने भिडियोगो देखते पा तो तुम्हारे यटाई रिक्वेस्ट जरा जरा भिडियोगो देखो ता अवश्य हमार चैनल के एक सबसक्राइब कर दिव और अवश्य कमेंट करो क्यों देखो आमी जादेर की चीनी जरा चेने तादेर तो ठीक आछे तादेर कथा बोलछी ना जरा नतून तोमरा भिउयार्स आमार चैनेले तादेर के तो आमी चीनी ना और चेनार माध्यम एकटाई सेटा होच्छे एई यूट्यूबेर एई भिडियोर माध्यमे जे भिडियोगुलो आमी पोस्ट करी तोमरा नीचे जदि कमेंट करो तखन आमी तोमादेर प्रोफाइले गिये देखते पारबो तोमरा कारा बा के जरा आमार भिडियोटा देखछो बा एतो भालोबासा दिच्छो तो बंधुत्व करार तो एकटाई रास्ता नाहले आमी जानते ही पारबो ना जे कारा तोमरा आमार भिडियो देखछो आर एतो लाइको करछो तो ओई जोन्नो तोमादेरके बोलबो जे अवश्य कमेंट करो आर आमार चैनलटा अवश्य सबसक्राइब करो। तो जाइ होक आज के सकाल सकाल रेगुलारेर मतन अनेक भोर बेला उठेछि उठे तोमरा देखते ही पेले समस्त रान्नाबान्ना सेरे निएछि आज के ओई माछेर डिम डिमेर बड़ा करेछि हल्का करे झोल करेछि सब्जी टब्जी दी एमनि आलू दिए ही झोल करेछि मामा एकटू एकटू करे खाओ गलाय आटके जाबे झोल करेछि आर एमनि भात होयेछे आर मेट सब्जी दिए माछेर झोल होयेछे मामार होच्छे एटा दाड़िये थाकार जायगा मामा एखाने এই এরকম ভাবে দাঁড়িয়ে থাকে নিচে এই একটা বক্স আছে এই বক্সটার উপরে মাম্মা এইভাবে দাঁড়িয়ে থাকে এটা একটা ছোট্ট ঘর আমাদের বেডরুমের ভিতরে এখান দিয়ে মাম্মা জানলা দিয়ে সমস্ত কিছু দেখে কাউকে ওকে তেল লাগাতে হয় না যে আমাকে কোলে নাও করে যে যখন আর কেউ কোলে নেবার থাকে না তখন এখানে এসে রাগ করে চুপ করে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জানলা দিয়ে বাইরে দেখবে समस्त किछु दाड़ी दाड़ी एभावे देखबे एखन बाजे दुपुर एकटा कुड़ी आज के अनेक लेट हो गेछे एई सानठान करे सबे आसलाम सानठान करे तारपरे पुजो दिलाम दिए एकटु एसे बसलाम भाबलाम बसेछि जखन ताहले तोमादेर साथे एकटु कथा बोली जदिओ एखन जाबो गिये ओदेरके खेते दिते होबे तो
আজকে মানে আমি ভাবছিলাম জানো তো, মানে স্নান করতে করতে ভাবছিলাম যে মানুষ পরিস্থিতির চাপে পড়ে মানুষ কত পাল্টে যায় ভাবো। যেরকম হচ্ছে গিয়ে আমার বর পরিস্থিতির চাপে পড়ে খাচ্ছে সবজি, পরিস্থিতির চাপে পড়ে খাচ্ছে দুধ রুটি, জীবনে কোনো দিন দুধ খায়নি, সেই দুধ সেই ছেলে দুধ রুটি খাচ্ছে সকালে ব্রেকফাস্টে, মানে এটা মানে আমার কল্পনার ঊর্ধ্বে। এখন নিরুপায় হয়ে কিছু করার নেই, বেচারা বাধ্য হয়ে এখন এইসব খাচ্ছে। ভাবতেই পারি না যে ও দুধ রুটি খাচ্ছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ছেলেকে কোনো দিন সবজি খাওয়াতে পারিনি সেই ছেলে এখন দুবেলা করে গাজর খায়, পেঁপে খায়, এইসব খাচ্ছে। কোনো দিন সবজি খেত না, কোনো দিন না, আর সেখানে খাচ্ছে চিকেন স্টু। সবসময় খেত কি জানো তো, এই খেয়ে খেয়েই তো শরীরটা এরকম হয়েছে, সবসময় লাল লাল করে ঝোল করে দিতে হবে, কষা কষা করে চিকেন করে দিতে হবে, ওই সব খাবে, খেয়ে খেয়েই শরীরটা এরকম হয়েছে। আর সেই ছেলে এখন খাচ্ছে চিকেন স্টু, গাজর পেঁপে এইসব দিয়ে খাচ্ছে দুবেলা। মাছের ঝোল, পাতলা টেলটেলে মাছের ঝোল, তোমরা তো দেখেছোই কিরম মাছের ঝোল বানিয়ে খাওয়াচ্ছি, এসব খাচ্ছে। এই যে মাছের ডিমের বড়ার ঝোল করেছি, খুবই পাতলা করে, জানি না কেমন খেতে হবে, এখন আর কিছু করার নেই, এইভাবেই খাবে। আর এখন চলে এসেছি মেয়ের খাবার নিয়ে, মেয়ে খাবে মাছের ঝোল দিয়ে ভাত। এখন মেয়ে ওই ঘরে খেলা করছে, ওকে যাবো ডাকতে, ডাকতে হয়, থাকবে না এই ঘরে, থাকে না, যখনই সুযোগ পায় তখন চলে যায় ঠাকুমা দাদুর ঘরে। এই ঘরে থাকাচ্ছে ও বেশি, ওই ঘরেই বেশি মজা পায়, আর সব বাচ্চাদের ক্ষেত্রেই সমান তো। চলো গিয়ে ডাকি ওকে, দেখি কী করছে। চলে এসো, আসো, এসো, নিজে নিজে চলে এসো, একা একা চলে এসো, পারবে এখন থেকে নাম দে, এই দিক থেকে নামো, চলে এসো চলে এসো, এই দৌড়ে দৌড়ে এসো, দৌড়ে দৌড়ে এসো, এই বাবলি, এই বাবলি, টাটা করে দিয়েছ, চলো। ওদিকে কি আছে, ওদিকে কিছু নেই, না না স্যানিটাইজার নেয় না, স্যানিটাইজার দিয়ে এখন তুমি কি করবে, চলো চলো ঘরে। মাম্মা চলে এসেছে ভালো মেয়ের মতো, একবার দেখেছি এক ডাকে মাম্মা চলে এসেছে ঘরে, এত ভালো মেয়ে আমার। কি করবে মাম্মা, নাম না করবে? অনেকক্ষণ বাদে আবার এখন আসলাম, অ্যাকচুয়ালি দুপুরবেলা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু কাজ ছিল, এডিট ফেডিট করলাম, আপলোড করলাম, করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে এখন এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর ডাকতে না ডাকতে মাম্মাও চলে এসছে। মাম্মা ওর বাবার কাছে এতক্ষণ আদর খাচ্ছিল, ভাবলাম তোমাদের দেখাবো যে ও ওর বাবাকে কীরকমভাবে আদর করে, কিন্তু সেটা ক্যাপচার করার আগেই বাবার কোল থেকে নেমে পড়েছে। এবার দেখো নিজের খাবার এখানে রয়েছে কিন্তু খাবে না, বাবার কাছে খেতে। এই যে ওর বাবাকে একটু শশা মুড়ি দিয়েছি খেতে, আলু সিদ্ধ করে শশা দিয়ে মুড়ি দিয়ে, ওইটা ও খেতে ভালোবাসে। এই দেখো দেখেছো, দেখো নিজের খাবারটা খাবে না কিন্তু লোকে কে কি খেলো সেটা খুব ভালো লাগে, তাই তো? ওই যে হ্যাঁ বলছে, অন্যরা যা খাবে ও সেটা খাবে কিন্তু নিজের খাবার খাবে না। খাবে না তোমার খাবার? ওর খাবারও খাবে। এখন এই মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে যথারীতি রোজকারের মতন সেম জিনিস রান্নাঘরে ঢুকে পড়বো। একটাই কাজ আমার, এই রান্না বান্না করা আর বাচ্চা দেখা, আর একটু তোমাদের সাথে গল্প করি, ওই গল্প করি ওটাই ভালো লাগে, আর বাকি কাজগুলো ভালো লাগে না করতে, বিশেষ করে রান্না বান্নাগুলো। সত্যি বলছি, একদম মনের কথা বলছি, একদম ইচ্ছা করে না এইসব রান্না বান্না করতে। আজকে বিকেলবেলা জামা কাপড় তুলতে আসা হয়নি, বললাম ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়েছিলেন, তো এই রাত্রেবেলা এসেছি জামা কাপড় তুলতে, আর সাথে
পিহুকে নিয়ে এসেছি, কেন না তোমরা জানো আমি খুব ভূতের ভয় পাই। ও ক্যামেরাটা ধরে আছে আর আমি এখন জামা কাপড়গুলো তুলি। একা একা রাত্রেবেলা ছাদে আসার মতন ক্ষমতা আমার নেই। সব জামা কাপড় শুকিয়েই আছে, মানে এতদিনে আজকে ভালো মতন জামা কাপড় শুকালো। ও না, ভেজা আছে, সব শুকায় নি, একটু এগুলো ভেজা। এখনো দু চারটে ভেজা আছে, সব শুকায় নি। আবার ওই ঘরেও কিছু জামা কাপড় রয়েছে, ওইগুলো আনতে হবে, এগুলো নিয়ে চলে। এখানে কালকে চাদর ঘরে গিয়ে শুকাতে হয়েছে। লক্ষ্মীদি ঘরে মেলে দিয়ে গেছে চাদরটা। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে এসে এই বসলাম। অনেক বেজে গেছে, রাত 9টা বাজে। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই চিকেন, একই চিকেন স্টু। আর আজকে জানো তো বায়না করছিল যে আজকে কোনো সবজি দিয়ে মাংস খাবো না, চিকেন স্টু আজকে একটু বেশ হলুদ হলুদ করে মশলা টশলা দিয়ে ঝোল করে খাওয়াও। বায়না শোনো কীরকম বায়না। হ্যাঁ চলো দেখি, দেখো এই যে হালকা করে গাজর আর ই দিয়ে পেঁপে দিয়ে চিকেন স্টু করেছি। বললো যে রোজই তো একই জিনিস, তাই আজকে ওরকম খেতে ইচ্ছা করছে না, সে খাবে ঝোল মশলা টশলা দিয়ে খাবো কত ইচ্ছা মতো। যাই হোক, ওই দিয়েই খেতে হবে, কিছু করার নেই। আর এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করবো না, সবসময় মনে আনন্দ রাখতে হবে, এভাবেই আমাদেরকে লড়তে হবে জীবনে, কিছু করার নেই। প্রত্যেকের জীবনেই একটা ফেজ আসে এরকম, ফাইট করতেই হবে, তারই নাম জীবন, কিছু করার নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আবারও বলছি, কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগ কেমন লাগে। আর তোমরা অনেকেই দেখছো আমার ব্লগ, অনেক ভিউস পাচ্ছি, তো আমার খুব ভালো লাগে। তো তোমরা আর সেটা তো আমি দেখতে পাই না যে কারা কারা দেখছো, তো তোমাদেরকে চেনার মাধ্যম আমার ওই একটাই যে তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো যে তোমরা কে কমেন্ট করছো বা কারা দেখছো। তো ওইভাবেই ফ্রেন্ডশিপ করার একটাই মাধ্যম, আর কিছু করার নেই। তাই অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।